প্রিয় বন্ধু হওয়ার উপায় শুনেন না আমি কয়েকটা লাইন পড়ি বন্ধুর কথা মনোযোগ দিয়ে শোনা তার অনুভূতি বোঝার চেষ্টা করা আমি তাকে ঠিকভাবে বুঝেছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেওয়া মনে হচ্ছে জামাইর বউয়ের আলোচনা চলছে তার অনুভূতিকে সম্মান করা তাকে দোষারোপ তার মধ্যে অনুভূতি আসতে পারে তার কারণে তাকে দোষারোপ আরো অনেক কিছু শেখানো হচ্ছে তো বয়স অন্তিকালে শারীরিক পরিবর্তন নিয়ে আলোচনার পর চলো বন্ধু হই এই আলোচনার পরে দেখা যাচ্ছে ছেলে মেয়েরা আসলেই বন্ধুই হচ্ছে নইলে কুড়িগ্রাম থেকে কক্সবাজারে আসছে কেমনে ঠিক কি না বলেন আমাদের বাচ্চাদেরকে প্রেম প্রীতি শেখানোর দায়িত্ব আমরা কি কোনো স্কুলকে দিয়েছি নাকি না সুতরাং এই যৌন উন্মাদনামূলক শিক্ষা ব্যবস্থাকে এই কারিকুলামকে একত্রিত করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে ধর্ম বর্ণ জাতি ধর্ম দল মত নির্বিশেষে সুচ্চার আওয়াজ তুলতে হবে এখন নভেম্বর মাস জানুয়ারি মাসে আমাদের বাচ্চাদের হাতে বই দেওয়া হবে ডিসেম্বর মাসে আমরা ঘোষণা শুনতে চাই এই অসভ্য এবং এই যৌন সুরসুরিমূলক শিক্ষা ব্যবস্থাকে সাগরে নিক্ষেপ করে দিতে হবে কোনোভাবেই আমাদের বাচ্চাদেরকে এটা পড়াতে দেওয়া যায় না সর্বপ্রথম যখন নবীজির কাছে সাইয়েদিনা জিব্রিল আমিন ওহী নিয়ে আসলেন প্রথমেই এই উম্মতকে এই কোরআন তো কোনো সার্বজনীন এই কোরআন তো কোনো সাম্প্রদায়িক কিতাব নয় এই কোরআন হলো সার্বজনীন কিতাব এজন্য আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস এটি সকল মানুষের জন্য হিদায়াতের গ্রন্থ এজন্য এই মানুষের জন্য তো আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সর্বপ্রথম শিক্ষার রূপরেখা দিয়েছেন যাতে করে তারা উল্টাপাল্টা রূপরেখা বানায়া অন্ধকারে নিমজ্জিত না হয় যাতে করে মানুষ নিজের জ্ঞান জাহির করতে গিয়ে শয়তানের প্রণীত শিক্ষা ব্যবস্থাকে নিজের শিক্ষা হিসেবে গ্রহণ না করে এজন্য রব্বুল আলামিন যেই কিতাব মানুষের জন্য নাজিল করলেন এই কিতাবের ভেতরে সর্বপ্রথম শিক্ষার রূপরেখা দিলেন আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান জোরে বলেন পৃথিবীর যে কোনো দেশের মানুষ তাদের শিক্ষা ব্যবস্থায় যদি এই পাঁচটা আয়াতকে কারিকুলামের মূল মেথড হিসেবে গ্রহণ করে শিক্ষা ব্যবস্থা সাজায় ওই দেশ ওই রাষ্ট্র উন্নতি আর সমৃদ্ধির উচ্চ শিখরে যাবে এবং তারা পৃথিবীকে শাসন করবে এ ব্যাপারে আপনাদের সন্দেহ থাকতে পারে আমার কোনো সন্দেহ জাহেল যুগের অসভ্যতা বর্বরতা জেহালতকে নবীজি দূর করে দিয়েছেন কয়টা কিতাব দিয়ে জোরে বলেন এই কিতাবের শিক্ষা পেয়ে যারা ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী এই কিতাবের শিক্ষা পেয়ে তারা হয়ে গেল নারীর ইজ্জতের পাহারাদার যারা ছিল চোর আর ডাকাত দুর্নীতিবাজ এই কোরআনের শিক্ষা পেয়ে তারা হয়ে গেল জনগণের সম্পদের পাহারাদার কয়টা কিতাব একটা এই কিতাবের ভেতরে আল্লাহ সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার রূপরেখা দিয়েছেন শিক্ষাবিদ আর বুদ্ধিজীবীরা যারা শিক্ষা পদ্ধতি কারিকুলাম নিয়ে চিন্তা করতে করতে মাথার মাঝখানের সব চুল নাই হয়ে গেছে তারা যদি কোরআনের এই প্রথম পাঁচটি আয়াত বুঝত যে কারিকুলাম এখানে সেট করে দেওয়া হয়েছে এর আলোকে যদি শিক্ষা ব্যবস্থা কোনো জাতি প্রণয়ন করে ওই জাতি উন্নতি অগ্রগতি এবং সমৃদ্ধির উচ্চ শিখরে চলে যেতে পারবে এতে কোনো সন্দেহ নাই আমাদের পূর্বপুরুষরা তো পৃথিবী শাসন করার সোনালী ইতিহাস নাই কি আপনারা ঘুমাই গেছেন আমাদের পূর্বপুরুষরা গোটা পৃথিবী শাসন করেছেন তাদের জ্ঞান অর্জনের মূল কিতাব ছিল কয়টা কোরআন
আসেন প্রথমেই পাঁচটি আয়াতে আল্লাহ কি বললেন রূপরেখা দিলেন যে একটি জাতির শিক্ষা কারিকুলাম এটার সূচনা হবে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক পড়তে হবে রবের নামে রবকে রব ব্যাপক অর্থবোধক একটি শব্দ এর অর্থ হলো লালনকারী পালনকারী রক্ষাকারী প্রতিপালনকারী প্রভু বিভিন্ন অর্থে ব্যবহার হয় আল্লাহ বলছেন পড়ো তোমার রবের নামে অর্থাৎ মানুষের শিক্ষা কারিকুলাম বা শিক্ষার সূচনা হবে তার স্রষ্টা যিনি যিনি তাকে সৃষ্টি করেছেন তাকে চেনার মধ্য দিয়ে তাকে জানার মধ্য দিয়ে কেন তাকে চেনা জানার মধ্য দিয়ে তার শিক্ষাটা শুরু হবে কারণ আমরা যত কিছুই করি সবকিছুর নিয়ন্ত্রণকারী সবকিছু যিনি দেখছেন শুনছেন তিনি কি তাহলে কোন মানুষ শিশুকালে শিক্ষা শুরু করে সে যদি প্রথমেই জানে আমি যত কিছুই করি আমার রব সবকিছু জানেন পড়ালেখা শেষ করে যখন কোন চেয়ারে বসবে তখন ঘুষের টাকা পকেটে ঢোকাবার আগে চিন্তা করবে আমার রব আমাকে দেখছেন দুর্নীতি করার আগে চিন্তা করবে আমার রব সব জানেন মাদ্রাসায় দিন শেখানো হয় কোরআন শেখানো হয় অনেকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে হুজুগের শিক্ষা ব্যবস্থা বলেন তা আমরা বলতে চাই তোমরা বিশ্ববিদ্যালয় বানায়া এমন কি করে ফেলেছো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে যারা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ সেক্টরে দায়িত্ব পালন করছে তারা ঘুষ এবং দুর্নীতি করে সবচাইতে কম মাদ্রাসা শিক্ষা দিয়ে মাদ্রাসা পড়ুয়ারা বিদেশে বেগম পাড়া বানিয়েছে এমন কোন ইতিহাস আছে মাদ্রাসা শিক্ষিতরা জনগণের টাকা পাচার করে বিদেশে পাঠিয়ে দিয়েছে এমন ইতিহাস আছে মাদ্রাসায় পড়ুয়ারা কানাডা আমেরিকায় বাড়ি করেছে এমন ইতিহাস আছে বরং যে বিশ্ববিদ্যালয় নিয়ে তোমরা ফুটানি করো ওই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা যারা দিনের জ্ঞান মোটেও পায় নাই এই সকল লোকেরাই বিভিন্ন পদে আসীন হওয়ার পরে জনগণের টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে রবের পরিচয় নাই কিয়ামতের ভয় নাই আখিরাতের ভয় নাই বলে এরা জনগণের টাকা চুরি করে বেগমপাড়ায় কানাডায় আমেরিকায় বাড়ি বানিয়েছে যে শিক্ষা ব্যবস্থার মূলে তাকওয়া নাই আল্লাহ ভীতি নাই রবকে চেনার জানার কোনো উপায় নাই এই শিক্ষা ব্যবস্থা দিয়ে একটি জাতির মানুষ শিক্ষিত হবে ঠিক তবে সেগুলো শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে শিক্ষিত দুর্নীতিবাজ হবে শিক্ষিত সন্ত্রাসী হবে আল্লাহ তাআলা শিক্ষার কারিকুলাম দিচ্ছেন পড় রবের নামে যিনি সৃষ্টি করেছেন এমন পড়ালেখা যদি থাকে যেখানে রব চেনা যায় রব জানা যায় এবং রবের কাছে একদিন দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই ভয়টা যদি পড়ালেখার মাধ্যমে শিক্ষার্থীদের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায় মিথ্যা বলবে না বদমাশি করবে না সন্ত্রাসী হবে না চাঁদাবাজ টেন্ডারবাজ হওয়ার স্বপ্ন দেখবে না মসজিদের জুতা চোর তারপরে মানুষের ঘরে বাড়িতে চুরি করে এমন চোর আর কলমের খোঁচায় রাষ্ট্রের সম্পদ চুরি করে এমন চোর দুই চোর কি সমান না একটা শিক্ষিত চোর আর আরেকটা অশিক্ষিত চোর মসজিদে যে জুতা চুরি করে সে অশিক্ষিত চোর গ্রামেগঞ্জে মানুষের বাড়িতে পেটের ক্ষুধায় চুরি করে যা বেশি পড়াশোনা করে নাই অশিক্ষিত চোর এই অশিক্ষিত চোরদের চাইতে শিক্ষিত চোরেরা আমাদের সমাজের জন্য রাষ্ট্রের জন্য হুমকি কম না বেশি এই লোক জুতা চুরি করেছে কয় টাকার দুই চার পাঁচ হাজার টাকার দশ হাজার টাকার জুতা চুরি করেছে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কলমের খোঁচায় যারা দুর্নীতি করে তারা হাজার হাজার কোটি ডলার তারা চুরি করে ফেলে
তাহলে অশিক্ষিত চোরের চেয়ে শিক্ষিত চোর এত মারাত্মক কেন কারণ এই শিক্ষিত চোর যে শিক্ষা পেয়েছে এটা সুশিক্ষা নয় এটা অশিক্ষা কুশিক্ষা শত শত বছর ধরে আমরা কারিকুলাম একটা সেট করি আরেকটা আনি আরেকটা সেট করি আরেকটা আনি আর আল্লাহ তাআলা একদম গোড়ার মধ্যেই সূচনা দেই যে রূপরেখা দিয়েছেন এই রূপরেখা এটি চূড়ান্ত এটি ফাইনাল এই রূপরেখার উপরে যারা থাকবে এরা কখনো বিপদগামী হবে না এখন তো রবের নামে পড়াশোনা নাই এখন সকল পড়াশোনা হয়ে গেছে ফাইজলামি আমাদের কোমলমতী বাচ্চারা কোন পথে যাচ্ছে আজকে শুক্রবার জুমার দিনে দেখলাম কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন হচ্ছে আমি জুমায় আসার আগে দেখলাম আপনারা দেখেছেন দেখছেন কিনা আপনারা আচ্ছা আন্দোলন হচ্ছে অভিভাবকরা কথা বলছেন সকল স্তরের অভিভাবকরা খুবই বিরক্ত কেন বিরক্ত আমরা তো গত 2-3 বছর আগ থেকেই বলে আসতেছি যে এটা জাতির জন্য ভালো হবে না মানুষ অনেক পড়ে এসে বুঝতে পেরেছেন স্কুলে কলেজে শেখানোর কথা বাচ্চাদেরকে কিভাবে তারা আগামীর পৃথিবীকে নেতৃত্ব দিবে কিভাবে তারা আগামীর পৃথিবীর জন্য যোগ্য একজন মানুষ হবে কিভাবে তারা নিজেদেরকে গড়ে তুলবে তার ক্যারিয়ার সুন্দর করবে কিভাবে তারা প্রযুক্তিময় এই বিশ্বে প্রযুক্তির ব্যবহার করে আগামীর বিশ্বে এগিয়ে যাবে এগুলো না শিখিয়ে এখন আমাদের ঘরে বাড়িতে শেখার জিনিস পারিবারিক শিক্ষা এগুলো নিয়ে যাওয়া হয়েছে স্কুলে এখন আমাদের ছেলেমেয়েদেরকে স্কুলে ডিম ভাজি শেখানো হয় কিভাবে আলু ভর্তা বানাতে হয় সেটা শেখানো হয় তো আমার প্রশ্ন হলো আলু ভর্তা আর ডিম ভাজি আর ভাত রান্না করে আমাদের ছেলে মেয়েদের কি আগামী দিনে বাবুর্চি বানানোর পরিকল্পনা চলছে নাকি হোটেল বয় অথবা রেস্টুরেন্টে যে রেস্টুরেন্টে যারা কাজ করে এদের কি বলা হয় শেফ এগুলো বানানোর পরিকল্পনা চলছে নাকি মেসে থাকছেন কে কে হাত তুলেন তো ছাত্র জীবনে মেসে থাকছেন অনেকেই আছেন হাত নামান আমি নিজে মেসে থেকেছি মেসে যারা থাকছেন তারা বলেন তো মাঝে মাঝে কাজের বুয়া মিস করতো এমন হইতো না তখন আমরা কি করতাম আমি নিজে অনেকবার ভাত রান্না করেছি ডাল রান্না করেছি ডিম রান্না করেছি এটা মানুষ যখন তার বাস্তবিক জীবনে তার প্রয়োজন হয় এগুলো কেউ শেখানো লাগে না এমনি এমনি মানুষ শিখে ফেলে তাছাড়া মেয়েরা যখন হোস্টেলে থাকে কিংবা ইউনিভার্সিটি লাইফে ইউনিভার্সিটির হলে থাকে তখন তারা এমনিতেই নিজের প্রয়োজনে রান্না বান্না শুরু করে দেয় অথবা একজন মা তার মেয়েকে দেখা যায় একটা উপযুক্ত সময়ে মা ডেকে এনে এমনি বলে মা তুমি আসো একটু এই নাস্তাটা বানাও আমি তোমাকে দেখাই দিচ্ছি ওই নাস্তা বানাও দেখো আমি কিভাবে রান্না করি আমাদের বাঙালিদের ঐতিহ্য তো এটাই যে মায়েরা একটা সময় অটোমেটিক মেয়েদেরকে শেখান আবার অনেক পরিবারের মেয়েরা আছেন বলাও লাগে না মেয়েরা নিজেই গিয়ে এই নাস্তা ওই নাস্তা বানায় বা মাকে দেখে দেখে সেটা শিখে ফেলে তো আমাদের পারিবারিক শিক্ষাকে এখন নিয়ে যাওয়া হয়েছে কোথায় স্কুল কলেজে সেখানে ডিম ভাজি কিভাবে করতে হয় ভাত রান্না কিভাবে করতে হয় আলু ভর্তা কিভাবে করতে হয় এগুলো শেখানো হচ্ছে আর বলা হচ্ছে এটা হচ্ছে বর্তমানে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা অথচ এই লেভেলের স্টুডেন্টদেরকে উন্নত বিশ্বে তারা কিভাবে প্রযুক্তিতে এগিয়ে যাবে তারা কিভাবে আগামীর বিশ্বকে আগামীর বিশ্বের জন্য নিজেকে প্রস্তুত করবে সেটা তাদেরকে শেখানো হচ্ছে আর আমাদের ছেলেমেয়েদেরকে ডিম ভাজি শেখানো হচ্ছে আলু ভাজি শেখানো হচ্ছে শুধু তাই নয় আমাদের ছেলেমেয়েদেরকে স্কুলে এখন কিভাবে ঘুমাতে হয় কিভাবে ঘুম থেকে উঠতে হয় কিভাবে বিছানা মুছাতে হয় এগুলো শেখানো হচ্ছে আমি কি বানিয়ে বলছি নাকি ইউটিউবে আর ফেসবুকে সার্চ করে দেখেন হুজুরের কথাগুলোর মিল আছে কিনা আমি যা বলছি সব দেখে শুনে পড়াশোনা করে এসে তারপরে বলছি আমি একটা ভিডিও দেখলাম হয়তো ক্লাস 6 বা 7 এ পড়ে
একটা মেয়ে তো আগে তো আমরা যখন স্কুলে যেতাম আমরা ব্যাগের মধ্যে বই খাতা কলম নিয়ে যেতাম এখন ছেলেমেয়েরা পেন্সিল নিয়ে যায় বিভিন্ন রঙের পেন্সিল আর্ট পেপার তারপরে হাবিজাবি কত কিছু নিয়ে যায় হ্যাঁ গাম নিয়ে যায় তারপরে আপনার আশ্চর্যের ব্যাপার হলো কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখন ব্যাগের মধ্যে বিছানার চাদর কাঁথা বালিশ নিয়ে যায় যে এটা কেন নিয়ে যাচ্ছ কারণ আজকে অভিনয় আছে স্কুলে কিভাবে ঘুমাতে হবে বিছানা গোছাতে হবে এটা দেখাতে হবে তারপর ভিডিওতে দেখলাম এক মেয়ে বলতেছে এটা ক্লাস 6 বা 7 এ পড়ে তো সে বলছে যে আমি এখন দেখাবো কিভাবে ঘুমাতে হয় স্কুলের বেঞ্চ থাকে না এই বেঞ্চের মধ্যে বিছানার চাদর বিছিয়েছে বিছানার চাদর বিছিয়ে তারপরে বালিশ কাঁথা সবই আছে তো বলছে কিভাবে ঘুমাতে হয় এখন আমি দেখাচ্ছি এরপরে সে একটু এরকম এরকম করলো ঘুমাই গেল কাঁথা টান দিল তারপর বলল কিভাবে ঘুম থেকে উঠতে হয় এখন আমি সেটা দেখাবো তারপর বালিশ থেকে মাথা উঠালো ঘুম থেকে উঠল আপনারা হাসছেন এগুলো কি বাস্তব কথা না অবাস্তব কথা তারপরে সে উঠল বিছানা থেকে উঠে বলল এখন কিভাবে বিছানা গোছাতে হবে সেটা আমি দেখাচ্ছি বিছানা গোছালো বিছানা ঠিক করলো এটা পারিবারিক শিক্ষা না এটা একাডেমিক শিক্ষা এটা পারিবারিক শিক্ষা না একাডেমিক শিক্ষা আমি যখন মা বাবা থেকে সেপারেট হয়ে যখন আমাকে আলাদা বিছানা দেওয়া হলো তখন আমার মা বাবা শিখিয়ে দিয়েছেন তুমি বিছানায় শোয়ার আগে তোমার বিছানাকে পরিষ্কার করবে ঘুম থেকে উঠে নিজের কাজ নিজে করবে নিজের বিছানা তুমি নিজে গোছাবে যেটা আমাকে মা বাবা শিখিয়ে দেন ওইটা স্কুলে গিয়ে সময় নষ্ট করে এটা শেখানোর কোনো মানে আছে না আমার তো ভয় হচ্ছে এখন তো দেওয়া হয়েছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী ষষ্ঠ আর সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম শুনতে পাচ্ছি এগুলা নাকি পর্যায়ক্রমিকভাবে একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাবে তো সিক্স সেভেনে যদি ঘুমানোর পদ্ধতি শেখানো হয় আমার কেন জানি ভয় হচ্ছে নাইন টেন বা একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়ে জামাইবু কেমনে ঘুমায় এটাও আবার শেখায় কিনা এটা আমার আশঙ্কা এটা আমার ভয়ের কথা আমি বললাম সবচেয়ে অবাক করা কথা হলো সিক্স সেভেনে যে মেয়েটা পড়ে তখন তার বালেগা হয়ে যাওয়ার সময় এখানে দলাদলি বাদ দেন আর যারা আওয়ামী লীগ করেন তাদের ছেলেমেয়েরা কি স্কুলে যায় না যারা বিএনপি করেন তাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না যারা জাতীয় পার্টি করেন তাদের ছেলেমেয়েরা স্কুলে যায় না যারা অন্যান্য দল করেন সবার ছেলেমেয়েরা স্কুলে যায় কি যায় না শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক চিন্তা ভাবনা করা উচিত শিক্ষা আমাদের সবার জন্য শিক্ষা আমাদের আপনার মেয়েটা স্কুলের একজন স্যারের সামনে ঘুমাচ্ছে উঠতেছে ব্যাপারটা কি খুব সাধারণ বিষয় স্বাভাবিক না অস্বাভাবিক এখন যদি পরবর্তী ক্লাসগুলোতে এগুলো থাকে আনা হয় এইট নাইন টেনে কি মারাত্মক কথা একটা মেয়ে অভিনয় করে দেখাচ্ছে কিভাবে শুইতে হয় কিভাবে উঠতে হয় আচ্ছা একজন মানুষ শুইলে উঠলে ক্লাসে বসে থাকার এক স্টাইল আর মানুষ শুয়াতে শুবে উঠবে এটা তো অন্যরকম আরেকটা শারীরিক বিভিন্ন ধরনের ইয়ে হতে পারে এগুলো কি বিদ্যালয়ে অভিনয় করার বিষয় এরকম করে উন্নত শিক্ষা ব্যবস্থার নাম করে আমাদের সন্তানগুলোকে আজে বাজে জিনিস শিখাইয়া সন্তানগুলোর ভবিষ্যৎ নষ্ট করার পরিকল্পনা চলছে আপনার ছেলে বা মেয়ে আগে পরীক্ষা শেষে এসে বলতো আব্বু আমি এ প্লাস পেয়েছি আম্মু আমি এ প্লাস পেয়েছি আরেকজনের ছেলে মেয়ে বলছে আম্মু আমি এ মাইনাস পেয়েছি এ গ্রেড পেয়েছি তখন বাবা মা বুঝে নিতেন এ প্লাস মানে হলো আমার ছেলে প্রত্যেকটা বিষয়ে 80 নাম্বারের উপরে পেয়েছে এ গ্রেড পেয়েছে মানে 70 এর উপরে পেয়েছে এ মাইনাস মানে 60 এর উপরে পেয়েছে এখন ফলাফলের গ্রেডিং পদ্ধতি তুলে দিয়ে সূচক পদ্ধতি দেওয়া হয়েছে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত সিক্স সেভেনে পড়ে এরকম ছেলে মেয়েদের বাবারা এখানে আছেন না
পরিবারের সদস্য আমি কি ঠিক বলছি কথাটা এসে বলে আব্বু আমি ত্রিভুজ পেয়েছি ফেসবুকে একটা ভিডিও দেখেছি এক ছেলে এসে বলছে আব্বু আমি ত্রিভুজ পেয়েছি তো বাপ তখন বলছে পরীক্ষায় তোমাকে ত্রিভুজ দিয়েছে এটা কি আমি তো বুঝলাম না ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলো ফলাফলের সূচক যে সর্বোচ্চ ভালো করবে তার ফলাফল হলো ত্রিভুজ মানে ভালো আছে আর যার অবস্থা মিডিয়াম ক্যাটাগরির তাকে বৃত্ত দেওয়া হয় আর যার অবস্থা ভালো নয় আরো ভালো করতে হবে তাকে চতুর্ভুজ দেওয়া হয় যারা এই শিক্ষা কারিকুলাম বানিয়েছে তারা বলছেন যে আমরা আসলে জিপিএ 5 এর অসুস্থ প্রতিযোগিতা থেকে মানুষকে বের করে আনার জন্য এই পদ্ধতি চালু করেছি কি জাতের সাংঘাতিক কথা আপনি বলছেন প্রতিযোগিতা কমাতে চাচ্ছেন আগে জিপিএ 5 এর জন্য ছেলে মেয়েরা প্রতিযোগিতা করত গার্ডিয়ানরা প্রতিযোগিতা করত তো একই তো কথা আগে এ প্লাস এর জন্য প্রতিযোগিতা করত আর এখন ত্রিভুজ পাওয়ার প্রতিযোগিতা করবে নাম দুইটা কিন্তু জিনিস নাম দুইটা জিনিস মানুষকে আপনারা পাগল ভাবেন নাকি মানুষ সবকিছুই বুঝে এ প্লাস পাওয়ার প্রতিযোগিতা আগে হতো এখন কি হচ্ছে ত্রিভুজ পাওয়ার প্রতিযোগিতা হচ্ছে এখানে আরেকটা বিষয় অত্যন্ত লক্ষণীয় সেটি হচ্ছে ব্যক্তিগত মূল্যায়ন এখন আর নাই রোল নাম্বার উঠিয়ে দেওয়া হয়েছে 1 2 3 এটা নাকি বৈষম্য বলা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা এটার মাধ্যমে বৈষম্য সৃষ্টি হচ্ছে আমাদের সন্তানরা এরা উন্নত হবে না সমৃদ্ধ হবে না তো যারা এই কারিকুলাম বানিয়েছে তাদের কাছে আমার প্রশ্ন আপনাদের জামানায় যারা পড়াশোনা করেছে তারা কি উন্নত হয় নাই তারা কি চিকিৎসক হয় নাই তারা কি ডাক্তার হয় নাই তারা কি ইঞ্জিনিয়ার হয় নাই তারা কি আইনজীবী হয় নাই বরং শিক্ষা ব্যবস্থাকে কিছুদিন পর পর পরিবর্তন করে এখন গত 8-10 বছরে দেখা গিয়েছে যারা আসতেছে মেধা শূন্য মেধাহীন আগামী দিনে আমরা ভালো ডাক্তার পাবো কিনা ভালো ইঞ্জিনিয়ার পাবো কিনা ভালো আইনজীবী পাবো কিনা প্রত্যেকটা মানুষ এখন সন্দিহান হয়ে গিয়েছে ব্যক্তিগত মূল্যায়ন উঠিয়ে দেওয়া হয়েছে একটা ক্লাসে যদি 20-30 জন শিক্ষার্থী থাকে তাহলে কে সবচেয়ে ভালো বা কার ক্যাটাগরি কেমন কার লেভেলটা কেমন এটা জানার কোনো উপায় এখন আর নাই পরীক্ষা হলো মান যাচাইয়ের মাধ্যম পরীক্ষা ছাড়া কি কোনো মানুষের লেভেল যাচাই করা যায় না আরে পরীক্ষাটা তো আল্লাহ তাআলার তরফ থেকে প্রবর্তিত পদ্ধতি প্রত্যেক নবী রাসূলও জীবনের পরীক্ষা দিয়েছে আমাদের জীবনের সকল ক্ষেত্রে পরীক্ষা আছে বাচ্চারা পরীক্ষা থেকে অনেক কিছু শিখবে বলা হয় না পরীক্ষা আছে এটার নামে কোন মূল্যায়ন দেওয়া হয়েছে একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন আরেকটা হচ্ছে আপনার বার্ষিক মূল্যায়ন তবে ব্যক্তিগতভাবে মূল্যায়ন না করে কলা হচ্ছে দলগত মূল্যায়ন আর এই দলগত মূল্যায়নের নাম করে কি করা হচ্ছে একটা ক্লাসে ধরেন 20-30 জন শিক্ষার্থী আছে আপনাদের কি কষ্ট হচ্ছে একটা ক্লাসের শিক্ষার্থীদেরকে বিভিন্ন দলে ভাগ করা দেওয়া হয় দলের বিভিন্ন নাম দেওয়া হয় জবা গোলাপ বেলি শাপলা এ বি সি ডি ক খ গ ঘ বিভিন্ন ধরনের নামে ভাগ করে দেওয়া হয় তো সেখানে এক এক গ্রুপে একাধিক শিক্ষার্থী কয়েকজন শিক্ষার্থী থাকে দলে দলে ভাগ করে দিয়ে তাদেরকে দলগত কাজ দেওয়া হয় বলা হয় তোমার দলের কাজ হলো এইটা আগামীকালের এটা কাজ এটা তোমরা তৈরি করে আনবা তোমার দলের কাজ হচ্ছে এটা তোমার দলের কাজ হচ্ছে এটা তো এরপরে সন্তানরা বাড়িতে যায় আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হয়েছে সকলেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের আওতাভুক্ত থাকবে দলগত কাজের জন্য তোমরা যোগাযোগ করবে আমি ফেসবুকে ইউটিউবে দেখলাম কিছু ভিডিও অভিভাবকগণ বলছেন আমরা স্কুল থেকে শিক্ষার্থীদেরকে যখন বাড়িতে আনতে চাই তারা বাড়িতে আসতে চায় না বলে আমাদেরকে টিচার দলগত কাজ দিয়েছেন এখন আমার দলের যারা আছে তারা একটা বাসায় আমার এক ফ্রেন্ডের বাসায় সেখানে আমরা যারা আছি আমরা সবাই মিলে গ্রুপ স্টাডি করব এই রকম করে বন্ধু বান্ধবীর আড্ডা এখন স্কুল থেকেই পথ দেখায় দেওয়া হচ্ছে বুঝতে পেরেছেন আড্ডা আর মাস্তি চিল এখনকার বাচ্চারা চিল বুঝে 6-7-8 এর ছেলেরা ফেসবুক আইডি খুলে তারা ছবি দিয়ে তারপর উপরে ক্যাপশন দিয়েছেন চিল এন্ড মাস্তি চিন্তা করেছেন এগুলো কি বাস্তব কথা না অবাস্তব কথা দলগত কাজ দেওয়া হয়েছে
বলা হয়েছে শিক্ষক বলে দিলেন তোমরা গুগলে সার্চ করে ইউটিউবে সার্চ করে তোমরা এগুলো কাজ তৈরি করে আগামী কাল আনবা তো শিক্ষক আপনার কাজ কি যদি ছেলে মেয়েরাই সব করতে হয় আপনার কাজটা কি আমরা জানতে চাই আপনার দায়িত্ব ছিল আপনি কাজ করে ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেওয়া আমাদের ছাত্র জীবনে আমাদের শিক্ষকরা তো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এস্টাবলিশড হতে আমাদের বা আমাদের ফ্রেন্ডদের তো কারো কোনো অসুবিধা হয় নাই আমাদের ব্যাচমেটদের অনেকে ইউরোপে আমেরিকায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে যাদেরকে আপনারা উন্নত বিশ্ব বলেন যেই দেশে যাওয়ার জন্য আপনারা পাগল পারা আমাদের ব্যাচমেটদের অনেকেই সেই দেশে গিয়ে এখন খুব চমৎকার সুন্দর জীবন যাপন করছে আমাদের পরিবারের আত্মীয়-স্বজনদের অনেকেই আছেন চলে গিয়েছেন তো আগের শিক্ষা ব্যবস্থা কি এতটাই খারাপ ছিল খারাপ থাকলে তারা প্রতিষ্ঠিত হলো কিভাবে দলগত কাজ দেওয়া হলো আগে বাচ্চারা সন্ধ্যায় বাসা এসে তার পরের দিনের পড়া রেডি করত পড়ত অঙ্ক করত প্র্যাকটিক্যাল বিভিন্ন কাজ করত আর এখনকার ছেলেমেয়েরা বাড়িতে আসার পর আব্বু আম্মুকে বলে আব্বু ফোন দাও আম্মু ফোন দাও এখন আমরা ফোনের মধ্যে গ্রুপ কলে যুক্ত হয়ে আমরা দলগত কাজটা তৈরি করব অথবা আমরা গ্রুপ চ্যাট করে আমাদের কাজ আমরা তৈরি করব তো যদি সন্ধ্যা এসে গ্রুপ স্টাডি করা লাগে তো স্কুল কলেজ খোলা রেখেছেন কেন স্কুল কলেজ বন্ধ করে দেন অনলাইনেই সব চালু হোক তাইলে স্কুল আপনারা খোলা রাখলেন কেন স্কুলে যে 7-8 ঘন্টা থাকে ওই টাইম তো হচ্ছে অনুশীলনের সময় পড়া বুঝায়া দেওয়ার সময় তো সেখানেই তো পড়া আপনার বুঝায়া দেওয়ার কথা বলে দিলেন দলগত কাজ করবে একটা বাচ্চার হাতে ফোন ফোন বাচ্চা ব্যবহার করবে এটা নির্দিষ্ট একটা সময়ে যখন তার মধ্যে ম্যাচিউরিটি আসে একটা ছেলেকে একটা মেয়েকে যখন বাবা মা এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেল শেষ করে ঘরের বাইরে দিয়ে দেয় হোস্টেলে দেয় বা বিভিন্ন জায়গায় দেয় এখন ছেলে মেয়ের সাথে যোগাযোগের জন্য বাবা মা তখন কি ফোন দেয় না দেয় একটা নির্দিষ্ট সময়ে দেয় যখন তার ম্যাচিউরিটি আসে সে বুঝতে শিখে যে এটা আমাকে ভালো কাজে ব্যবহার করা দরকার আমরা নিজেরাও ফোন ব্যবহার করেছি কিন্তু নির্দিষ্ট একটা বয়সে আমাদের বাবা মাই হাতে ফোন দিয়েছে ওটা নির্দিষ্ট বয়সে যে বয়সে একটা ছেলে বা মেয়ে ভালো বুঝে মন্দ বুঝে এখন যার বয়স 12-13-14 বছর ওই সময় তো উতাল পাতাল বয়স নানা রকম চিন্তা চেতনা আছে আমরা সবাই এই বয়স পার করে আসছি না তো ওই বয়সে বয়সন্ধিকালে বিভিন্ন উতাল পাতাল চিন্তা চেতনা আসে মানুষের মাথায় কিন্তু দেখা যায় এটা আবার একটা সময় এই সব চিন্তা চেতনা কি হয়ে যায় বন্ধ হয়ে যায় তো একটা সময় তো বাবা মাই সন্তানদের হাতে ফোন দেয় কিন্তু না ফোন বাচ্চাদেরকে এখন তাড়াতাড়ি হাতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখন বাচ্চারা বাসায় এসে সন্ধ্যার পর থেকে রাত 10টা 11টা 12টা বেজে যায় বাচ্চাদের ফোনের কাজ শেষ হয় না আমি কি সত্য বলেছি না মিথ্যা বলেছি বাবা মা অতিষ্ঠ মা কি ঘরের কাজ করবে রান্না বান্না করবে বাসা গুছাবে আর বাবা কি অফিসে চাকরি বা ব্যবসা ওই কাজ করবে না ছেলে মেয়েকে পাহারা দিবে আমি গত পরশুদিন এক মায়ের কথা শুনছিলাম সেই মা বলছেন আমি আমার একটা মাত্র ছেলে আমার এক ছেলেকে নিয়ে আমার কত স্বপ্ন আমার এখন দিন রাত কান্না করতে করতে চলে যায় ওই মহিলার বক্তব্য ফেসবুকে ইউটিউবে এখনো আছে সেই মহিলা বলছেন যে আমার ছেলে ক্লাস 7-এ পড়ে সেখানে তাকে কাজ দেওয়া হয়েছে একটা প্রজেক্ট তৈরি করার জন্য সে বাসায় এসে সন্ধ্যার পরে ফোন হাতে নিয়ে রাত 12টা বেজে গেল তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে আমি বললাম বাবা রে তুমি রাত 12টা পর্যন্ত এত সময় কি কথা বলো আমাকে বলে কি আম্মু তুমি এগুলো বুঝবা না তা আমি তখন বললাম আমি না বুঝতে তোরে জন্ম দিলাম কেমনে তুই আমারে বুঝাস যাই হোক আমার ছেলে বলল যে আম্মু তুমি এগুলো বুঝবা না তুমি ঘুমায়ে যাও তো মা বললেন এক ছেলেই তো আমার হাজবেন্ড থাকেন প্রবাসে দেশের বাইরে আমি 2টা পর্যন্ত জেগে থাকলাম তখনও দেখি ছেলের কাজ শেষ হয় না আবার আমি তার কাছে গেলে দেখা যায় সে ফোন একটু এদিক ওদিক সরায় ফেলে বুঝতেও পারছি না সে আসলে কি করছে সে কি আসলে পড়াশোনা করছে সে কি গ্রুপ স্টাডি করছে গ্রুপ চ্যাট করছে নাকি অন্য কিছু করছে আমি বুঝতে পারছিলাম না এরকম করে করে ফজরের আজান হয়ে গেল তার কাজ ফজরের আগানের আগেও বলে মা আমার মাথা খুব ভারী হয়ে গেছে আমি কাজ মোটামুটি শেষ করতে পেরেছি পুরোটা শেষ করতে পারি নাই মা তখন বললেন বাবারে সারা রাত কাজ করেও তুমি শেষ করতে পারো না এই বয়সে তোমাকে এমন কি কঠিন কাজ দেওয়া হলো যাই হোক মা বললেন আমি আমার বাচ্চাটাকে হালকা খাওয়ালাম বাচ্চাটা ঘুমায় গেল সারা রাত যেহেতু ঘুমায় নাই তো ঘুমায় গেল আমারও তখন চোখ
লেগে গেল স্কুলে যেতে একটু দেরি হয়ে গেল আমি হঠাৎ করে উঠে দেখি স্কুলের সময় চলে যাচ্ছে বাচ্চাটাকে তাড়াতাড়ি রেডি করে 20 25 মিনিট দেরি হয়ে গেছে স্কুলে ঢুকতে স্কুল থেকে ফোন চলে গিয়েছে এখন আমার বাচ্চাকে বলা হয়েছে এই তোমার অভিভাবকের নাম্বার দাও এখন বাচ্চাও টের পেয়েছে যে আমার মা তো সব জানে সুতরাং মায়ের নাম্বার না দিয়ে দিয়েছে বাপের নাম্বার তখন প্রতিষ্ঠান থেকে ফোন দেওয়া হয়েছে বাপকে আর বাপ ফোন করেছে মাকে কি তুমি আমার ছেলে মেয়েদের প্রতি যত্ন রাখো না সকালবেলা তুমি নাক ডাকে ঘুমাও ছেলেটাকে সময় মতো স্কুলেও দাও না মহিলা বলছেন আমি এখন স্কুলের পেরায় শেষ হাজবেন্ডের পেরায় শেষ বাচ্চার পেরায় শেষ আমরা বাঁচতে চাই আমরা সুন্দর একটা শিক্ষা কারিকুলাম চাই এটা মায়ের বক্তব্য আরেকজন মহিলার বক্তব্য খুব বেশি ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন ওই মহিলা খুব চমৎকার চমৎকার কিছু কথা বলেছেন এই যে বাচ্চার হাতে ফোন দেওয়া হলো এখন সে কি হোয়াটসঅ্যাপে তার ব্যাচমেটদের সাথে দলগত কাজ করে নাকি গুগলে বা ইউটিউবে গিয়ে আজে বাজে জিনিস দেখে এটা কয়জন মা বাবাই বা খেয়াল রাখতে পারে এইরকম করে আমাদের কোমলমতি বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে অল্প বয়সে হাতে ফোন পাওয়ার পরিণতি হয়েছে এই যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া এক ছেলে তার দুই বান্ধবীকে নিয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি কত দূরে কুড়িগ্রাম থেকে ঢাকায় আসতে লাগে প্রায় 10 থেকে 12 ঘন্টা সেখান থেকে কক্সবাজারে আসতে আরো কত ঘন্টা ক্লাস 5 এ পড়ে ছোট্ট পুচকা এই ছেলে তার দুই বান্ধবী নিয়ে কক্সবাজারে ঘুরতে এসেছে আপনারা কি খবরটা জানেন কি জানেন না আপনারা তো এই বয়সে বান্ধবী বানাই ফেলে তাও একটা না আরে বাপ রে বাপ কয়টা এই ছেলে এই পুচকা পোলা ক্লাস 5 এ বানাইছে দুইটা সামনের ক্লাসে যে আরো কয়টা হবে আল্লাহু আলাম এটা কোন শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে কোন কারিকুলাম যেখানে বাচ্চাদের হাতে ফোন দেওয়া হয়েছে তাহলে কি বিশ্ববিদ্যালয় লেভেলে আমাদের ছেলেমেয়েরা যাওয়ার পরে তারা যেন ধর্ষণের সেঞ্চুরিয়ান হয় এই পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে কি এই কারিকুলাম দেওয়া হয়েছে নাকি আমরা জানতে চাই ক্লাস 5 এ পড়ে ছেলে দুইটা বান্ধবী নিয়ে কক্সবাজার চলে গিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা যায় হ্যাঁ চিন্তা করছেন আপনি শুধু তাই নয় এভাবে ডিভাইস আসক্ত করে বাচ্চাদেরকে শেষ বানিয়ে ফেলা হচ্ছে আমরা তো সারা দেশে সফর করি আরে কি বলবো আপনাদেরকে কত বাবারা এসে আমাদেরকে জড়ায় ধরে হুজুর একটু দোয়া করবেন ছেলে মেয়েকে নিয়ে বড় কষ্টে আছি কি হয়েছে বলেন না আমার ছেলেটার হাত থেকে মেয়েটার হাত থেকে মোবাইল সরাতে পারি না হ্যাঁ এমন অনেক পরিচিত মানুষ ফোন করেছেন হুজুর আমার ছেলে মেয়ে ক্লাস 8 9 এ পড়ে আমার ছেলে আরেক মেয়েকে ভাগায় নিয়ে আসছে এটা কি নাউজুবিল্লাহ শুধু বলার বিষয় বাস্তবতার সাথে মিল আছে কথা বলেন মিল আছে অ্যাসাইনমেন্টের নামে তাদের হাতে ফোন তুলে দেওয়া হচ্ছে তাদের হাতে ফোন দেওয়া হচ্ছে আর এই ফোন পেয়ে বাচ্চারা ধ্বংসের পথে যাওয়ার সুযোগ পেয়েছে কম না বেশি মারাত্মক জিনিস এবার খেয়াল করে কয়েকটা সাবজেক্ট কারিকুলামে নতুন এড করা হয়েছে শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা এটা হলো ফাইজলামী শিক্ষা আপনারা কি স্কুল কলেজ লাইফ শেষ করে এসেছেন শারীরিক শিক্ষা পড়েছেন আপনারা শরীরের শিক্ষা আরে বাপ রে বাপ সেই শারীরিক শিক্ষা বই স্বাস্থ্য সুরক্ষা বই আমার কাছে ক্লাস 6 এর বই আছে দেখতেছেন আপনারা আমি গত 2-3 দিন শিক্ষা বোর্ড থেকে 6-7 এর বইগুলো ডাউনলোড করেছি ডাউনলোড করে একদম বইয়ের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত ভালোভাবে পড়েছি আমি লাইন বাই লাইন মনোযোগ দিয়ে পড়েছি পড়ার পরে আমি আশ্চর্য হয়েছি কি ঢুকানো হয়েছে এগুলো এখানে দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের শিরোনাম কি আমার কৈশোরের যত্ন এই চ্যাপ্টারে বয়সন্ধিকাল নিয়ে আলোচনা হয়েছে বয়সন্ধিকাল নিয়ে আলোচনা করার পরে এখানে বিভিন্ন পয়েন্ট আসছে আপনারা নিজেরা গিয়ে মিলাবেন যে হুজুর কি বলেছে সত্য বলেছে নাকি মিথ্যা বলেছে আচ্ছা ছোটবেলা থেকে দিনে দিনে মানুষের শরীরে একটা পরিবর্তন আসে কি আসে না 3 বছর আগে আপনি যেমন ছিলেন আপনি কি আজকে তেমন শারীরিক একটা পরিবর্তন মানুষের মধ্যে আসে এটা কি শিক্ষক
বই পড়িয়ে ক্লাসে ডিসকাশন করার কোনো বিষয় না এটা তো মানুষ অটোমেটিক বুঝে যে আমার আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমার মধ্যে বিভিন্ন পরিবর্তন এই বইয়ে খোলামেলা আলোচনা করা হয়েছে বয়সন্ধিকালে একটা ছেলের মধ্যে কি পরিবর্তন আসে একটা ছেলের মধ্যে কি পরিবর্তন আসে মাঝে মাঝে তার স্পার্ম নির্গত হয় এটা পর্যন্ত এখানে বলা হয়েছে একটা মেয়ে তার শারীরিক পরিবর্তন আসে এবং এই সময়ে শরীরের বিভিন্ন জায়গায় আমাকে মাফ করবেন আপনারা এগুলো বলতে হচ্ছে আপনাদেরকে সতর্ক করার জন্য আপনারা আমার ভাষায় কষ্ট পাবেন না এটা বইয়ের ভাষা মাফ করবেন আমাকে বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে লোম গজায় তারপরে শরীরের বিভিন্ন পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে অনুভূতির পরিবর্তন হয় এই বয়সে আলোচনা করা হয়েছে তো ফেসবুকে একটা ভিডিও দেখলাম জানি না এই ভিডিও আপনারা কে কে দেখেছেন এই বয়সন্ধিকালে মানুষের যে শরীরে পরিবর্তনের কারণে ভিন্ন রকম অনুভূতি এক এক বয়সে মানুষের এক এক অনুভূতি হবে এটা স্বাভাবিক কিন্তু এক টিচার এক মেয়ের গায়ে হাত দিয়ে বলছেন এই বয়সে একটু অনুভূতির পরিবর্তন আছে আমি যে তোমার গায়ে হাত দিলাম তোমার কি কোনো অনুভূতি হচ্ছে ওই মেয়ে তখন বলল স্যার আপনি কি করছেন এগুলা ওই স্কুলের মেয়েরা আন্দোলন করেছে আপনারা কি এই ভিডিওটা কেউ দেখেছেন মাশাআল্লাহ অনেকে দেখেছেন এই ভিডিও দেখার পরে আমি আসলে মানুষের রাগ আর কত কন্ট্রোল করা যায় আমার ইচ্ছে হয়েছিল তারে যদি পাইতাম তারে আমি সেরা স্যান্ডেল দিয়ে ইচ্ছা মতো পিটাইতাম সে শিক্ষক নামের কলঙ্ক মানুষ ছবি জ্বালন সে একটা অসভ্য এই কারিকুলাম বানিয়েছে কারা আর এগুলো পড়াচ্ছে কারা কি বদমাইশি একটা মেয়ের শরীরের মধ্যে অনুভূতি সৃষ্টি হয় না সেটা তোর মতো শিক্ষক নামের জানোয়ার এটা জানার কোনো দরকার আছে আপনার মেয়েকে আপনি পাঠাবেন কিভাবে বলেন আমাকে আপনার বোনকে পাঠাবেন কিভাবে আপনি কি কঠিন অবস্থা দেখেন কি সুন্দর মিলানো এখন তো আবার বলা হচ্ছে আমরা সৃজনশীল শিক্ষা ব্যবস্থা এনেছি আর কি সৃজনশীল দেখেন এখানে এই বয়সন্ধিকাল নিয়ে আলোচনা করে এখন বলা হচ্ছে আচ্ছা বয়সন্ধিকালের পরিবর্তন সম্পর্কে আমাদের ধারণা চলো আমরা লিখি আমার শরীরে আমি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছি কারণ আমি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছি আজেবাজে ভাষায় এগুলো কি আমি আমার বইয়ে বা খাতায় এটা লেখার দরকার আছে আচ্ছা আমরা যখন ছোট ছিলাম বড় হয়েছি যেমন এখানে মাফ করবেন আপনারা আমি আগে আপনাদেরকে বলেছি কিছু ভাষা আমাকে ব্যবহার করতে হচ্ছে এখানে মেয়েদের পিরিয়ড এই বয়সে শুরু হলে পিরিয়ডে তারা কি কি করবে ইন্না লিল্লাহ এগুলো আমি পড়তে পারবো না এখানে সব লিখে দেওয়া হয়েছে আচ্ছা একটা মেয়ের পিরিয়ড আরম্ভ হলে তাকে সহযোগিতা করে তার মাই বলে দেয় যে মা এখন তোমার এটা হবে ওইটা হবে তুমি এটা করবা সেটা করবা এটা মা শিখাই দেয় এটা কি আমাদের দেশে তো সহশিক্ষা চলছে ছেলে মেয়ে ক্লাসে এখন বলা হচ্ছে যে একটা মেয়ের বয়সন্ধিকালে তার যখন পিরিয়ড আরম্ভ হয় তার মাঝে মাঝে মন খারাপ থাকে চেহারা মলিন হয় এটা যখন এগুলা জানতে যেত দেখা যাবে স্কুলের মধ্যেই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে ওই ক্লাসে পড়ুয়া ছেলেরা তারাও একটু মাঝে মাঝে মেয়েদেরকে বলবে কিরে দোস্ত তোর কি শুরু হয়েছে কথা বলছেন না কেন আপনারা এগুলো শেখানো হচ্ছে ছেলে মেয়েদের মধ্যে কি পরিবর্তন আসে অনুভূতির সেটা শেখানো হচ্ছে এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এই চ্যাপ্টারের এই আলোচনার শেষে পরবর্তী তৃতীয় অধ্যায় কি মিলাইয়া দেওয়া হয়েছে দেখেন না ছবি শুদ্ধা কি লেখা হয়েছে চলো বন্ধু হই এখানে কার ছবি দেখছেন আপনারা একটা ছেলে আর একটা ছেলে মেয়েদের বন্ধুত্ব হয় হ্যাঁ আপনাদের চিন্তায় হতে পারে যারা বানিয়েছেন কিন্তু এদেশের মানুষ সংবিধানেই তো আছে প্রত্যেককে তার ধর্ম চর্চা করার সুযোগ দেওয়া উচিত সকল ফ্যামিলি কি একরকম অনেকে আছেন বাচ্চাদেরকে স্কুলে পড়ান কলেজে পড়ান কিন্তু তারা পারিবারিক জীবনে দিনদার দিন মানেন তারা তারা কখনো চান না তারা তার মেয়ে অনেক বন্ধুদের সাথে আড্ডা দিক তার ছেলে অনেক মেয়েদের সাথে আড্ডা দিক এটা স্কুল কলেজে পড়ে এমন সন্তানের অভিভাবক কখনো চায় না
মজার ব্যাপার হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে বয়সন্ধিকালের পরিবর্তন নিয়ে আলোচনার পরে তৃতীয় অধ্যায়ে আলোচনা হয়েছে চলো এবার কি হয় বন্ধ হয় মানে বিষয়টা এমন এখন তো আমার মধ্যে কি আছে তুমি জানছো তোমার মধ্যে কি আছে আমিও জানছি এবার আসো বন্ধ হই আচ্ছা এই বন্ধুত্বের দাবি কি হবে এখানে আবার আছে যে প্রিয় বন্ধু হওয়ার উপায় শুনেন আমি কয়েকটা লাইন পড়ি বন্ধুর কথা মনোযোগ দিয়ে শোনা তার অনুভূতি বুঝার চেষ্টা করা আমি তাকে ঠিকভাবে বুঝেছি কিনা প্রয়োজনে তার কাছ থেকে শুনে নেওয়া মনে হচ্ছে জামাইর বুয়ের আলোচনা চলছে তার অনুভূতিকে সম্মান করা তাকে দোষারোপ তার মধ্যে অনুভূতি আসতে পারে তার কারণে তাকে দোষারোপ আরো অনেক কিছু শেখানো হচ্ছে তো বয়সন্ধিকালে শারীরিক পরিবর্তন নিয়ে আলোচনার পর চলো বন্ধু হই এই আলোচনার পরে দেখা যাচ্ছে ছেলে মেয়েরা আসলেই বন্ধুই হচ্ছে নইলে কুড়িগ্রাম থেকে কক্সবাজারে আসছে কেন ঠিক কিনা বলেন আমাদের বাচ্চাদেরকে প্রেম প্রীতি শেখানোর দায়িত্ব আমরা কি কোনো স্কুলকে দিয়েছি নাকি সুতরাং এই যৌন উন্মাদনামূলক শিক্ষা ব্যবস্থাকে এই কারিকুলামকে একত্রিত করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে ধর্ম বর্ণ জাতি ধর্ম দল মত নির্বিশেষে সুচ্চার আওয়াজ তুলতে হবে এখন নভেম্বর মাস জানুয়ারি মাসে আমাদের বাচ্চাদের হাতে বই দেওয়া হবে ডিসেম্বর মাসে আমরা ঘোষণা শুনতে চাই এই অসভ্য এবং এই যৌন সুরসুরিমূলক শিক্ষা ব্যবস্থাকে সাগরে নিক্ষেপ করে দিতে হবে কোনোভাবেই আমাদের বাচ্চাদেরকে এটা পড়াতে দেওয়া যায় এখন আমরা কি হুজুররাই সব সময় কথা বলবো নাকি দেশের সাংবাদিক মহল সাংবাদিক ভাইয়েরা বুদ্ধিজীবী যারা আছেন প্রশাসনে যারা আছেন আপনারা যারা আছেন আপনাদের ছেলে মেয়ে আছে আমার একটা সন্দেহ যারা এই কারিকুলাম বানিয়েছে এই কারিকুলামে তাদের সন্তানরা পড়াশোনা করে কিনা আমার কেন জানি মনে হয় তাদের সন্তানদেরকে তো তারা বিদেশে পড়াশোনা করাচ্ছে আর এই শিক্ষা কারিকুলাম আমাদের ঘাড়ের উপরে তারা চাপায়া দিয়েছে এখানেই শেষ নয় এখানেই শেষ নয় বর্তমানে এই শিক্ষা ব্যবস্থাকে অনেক ব্যয়বহুল করে ফেলা হয়েছে আলুর কেজি কত সেটা তো আপনারা জানেন এখন আলু ভর্তাও এখন খাওয়া যায় না সেখানে প্রতিদিন ছেলে মেয়েদেরকে রং পেন্সিল আর্ট পেপার এক মায়ের পোস্ট ফেসবুক পোস্ট দুই তিন দিন আগে আমার মেয়ে আমাকে ধরেছে একটা খেলনার গাড়ি ওই যে ভ্যান আছে না ভ্যান কিনে দেওয়ার জন্য তা আমি আরং থেকে শোপিসের দোকান থেকে গিয়ে কিনেছে কেন ওইটা নাকি তাকে স্কুল থেকে কাজ দিয়েছে ওরকম ওরকম বানায় নিয়ে যাওয়া লাগবে এখন আর্ট পেপার কিনে দেওয়া লাগে হাবিজাবি কত কিছু কিনে দেওয়া লাগে আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি মানুষ খাইতেই পারে না ঠিক মতো গ্রামের মানুষ কত কষ্টে আছে সেখানে এরকম ব্যয়বহুল করে ফেলা হয়েছে আবার আরেকটা সাবজেক্টের কথা তো না বললেই নয় সেখানে আরেকটা সাবজেক্ট ঢুকানো হয়েছে শিল্প ও সংস্কৃতি নামটা ভালো অসুবিধা নাই তো ঠিক আছে শিল্পায়নের যুগে কিভাবে শিল্প উদ্যোক্তা হবে এগুলো শেখালে ভালো সংস্কৃতির নামে ভালো সংস্কৃতি শেখালে ভালো কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে যেমন কারো কারো কণ্ঠ সুন্দর এজন্য তার বাবা মা তাকে ইসলামী সঙ্গীত শেখায় আবার অনেকে তাদের ছেলে মেয়েদেরকে গান শেখায় সারে গা মা পা আবার অনেকে আছে তাদের ছেলে মেয়েদেরকে আপনার থিয়েটারে দিয়ে নাচ শেখায় আবার অনেকে আছে ছেলেদেরকে কোরআন তেলাওয়াত শেখায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইয়ের মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে ভর্তি করে তো যার সন্তানের যে অভিজ্ঞতা আছে তার মা বাপ তার মতো করে তার সন্তানকে গড়ে তুলছে অথবা প্রত্যেকেরই একটা রুচি থাকে বা প্রত্যেকের একটা ইচ্ছা থাকে প্রত্যেকের ইচ্ছা অনুযায়ী তারা সেটা করছে কিন্তু এখন কি করা হচ্ছে শিল্প ও সংস্কৃতি সাবজেক্ট দিয়ে এখানে সিক্স সেভেনে পড়ুয়া সন্তানদের মা বাপ যারা আছেন আপনাদের সন্তানদেরকে কি নভেম্বর মাসে বাসার মধ্যে গান চর্চা করতে দেখেছেন কি বলে না ঘুমায় থাকেন নাকি আপনারা হ্যাঁ স্কুলে গান শোনাইতে হয় এখন নাচ হচ্ছে গান হচ্ছে আপনারা কোথায় থাকেন হ্যাঁ কি এ ধরনের ভিডিও আপনারা দেখছেন কিনা দেখেছেন কিনা আজকে গিয়ে ছেলে মেয়েকে জিজ্ঞেস করবেন যে তোমাদেরকে কি স্কুলে অভিনয় করতে হয় গান গাইতে হয় বলবেন সত্য কথা বলো উত্তর পেয়ে যাবেন একটা মেয়ের কণ্ঠ ও সতরের অন্তর্ভুক্ত কি কথা ভুল বলেছি সেখানে একটা মেয়ে গান গাইছে তার সারদের সামনে তার সহপাঠী বন্ধুদের সামনে গান গাইছে নাচতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এভাবে আমাদের সন্তানদেরকে
নাচ গান শিখাইয়া মনে হচ্ছে যেন এই শিক্ষা দিয়ে আগামীর দিনের নর্তকী আর গায়ক বানানোর পরিকল্পনা চলছে শুধু তাই নয় শুধু তাই নয় আরো কত কথা বলতে গেলে অনেক সময় লাগবে ইসলাম বিদ্বেষী অনেক কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে বিবর্তনবাদ যেটা নিয়ে আমি এর আগে বলেছি আজকে বলবো না এবং ইসলাম বিদ্বেষী নানান ধরনের ছবি কার্টুন ঢুকিয়ে দেওয়া হয়েছে এবার আমি সর্বশেষ 2-3 মিনিটে বলতে চাই এই অবস্থা থেকে জাতিকে উত্তরণের জন্য কিছু প্রস্তাবনা আমি পেশ করতে চাই কিছু প্রস্তাবনা পেশ করতে চাই চলমান এই শিক্ষা কারিকুলামকে সংশোধন করে এই কারিকুলামকে আমাদের বাচ্চাদের জন্য সুন্দর করে সাজানো হোক এটা আমাদের সকলের প্রত্যাশা আমি 5টি প্রস্তাবনা পেশ করছি নাম্বার 1 এক নাম্বার হচ্ছে শিক্ষা কারিকুলাম প্রণয়নের সময় শিক্ষাজীবী শিক্ষক বুদ্ধিজীবী সাংবাদিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পাশাপাশি সেই কারিকুলাম প্রণয়ন কমিটিতে দেশের অভিজ্ঞ এবং শীর্ষস্থানীয় উলামাদেরকে অবশ্যই রাখতে হবে কারণ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান উম্মতের ডাক্তার হচ্ছেন উলামায়ে কেরাম কারণ তারা উম্মার কল্যাণের পক্ষে উম্মার স্বার্থে সব সময় তারা অবদান রাখেন এজন্য কারিকুলাম প্রণয়ন কমিটিতে অবশ্যই শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে রাখতে হবে এটা প্রথম প্রস্তাব দুই নাম্বার প্রস্তাবনা হচ্ছে জোর করে শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে এই দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করা যাবে না এখানে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম বিভিন্ন ধর্মের মানুষরা মিলেমিশে বসবাস করি এক ধর্মের সাথে আরেক ধর্মের আমাদের কোনো অসুবিধা মিলেমিশে আমরা এখানে বাস করি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান কিংবা কোনো ধর্মই ইসলাম ছাড়াও কোনো ধর্মই বিবর্তনবাদ তত্ত্বকে সমর্থন করে বিজ্ঞানও সমর্থন করে না সুতরাং এই ধর্ম বিদ্বেষী শিক্ষা এটা কারিকুলাম থেকে বাতিল করতে হবে পাশাপাশি ইসলাম বিদ্বেষী ছবি কার্টুন যেগুলো ঢোকানো হয়েছে সেগুলোর মাধ্যমে ইসলামকে খাটো করা হয়েছে শুধু ইসলাম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য কোন ধর্মকে খাটো করা হোক এটা আমরা কেউই চাই না সুতরাং ধর্মীয় সম্প্রীতি যেন ঠিক থাকে জোর করে কোনো শিক্ষা ব্যবস্থা জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে তিন নম্বর হলো সকল ক্লাসে শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে কারণ ধর্মীয় শিক্ষা যদি শিক্ষা ব্যবস্থা থেকে বাদ পড়ে যায় তাহলে সেই ছেলেমেয়েরা কখনোই আদর্শবান হতে পারবে না আমি তো শুরুতেই অনেকগুলো কথা বলেছি রবের ভয় আখিরাতের ভয় না থাকলে মানুষ কোনো খারাপ কাজ করতে তার বিবেক কখনো তাকে বাধা দিবেন এজন্য প্রত্যেক স্তরে দিনী শিক্ষাকে বাধ্যতামূলক করে দিতে হবে দেখেন তো আমাদের ছেলেমেয়েরা যাদের ও লেভেলে এ লেভেলে ছেলেমেয়েরা পড়ে কিংবা যারা ব্রিটিশ কারিকুলামে বা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদের ছেলেমেয়েরা দ্য ডেইলি স্টার হাতে নিলে বুঝে তারা পত্রিকায় কি লেখা হয়েছে একটা ইংরেজি ম্যাগাজিন হাতে নিলে বুঝে যে কি লেখা আছে তা আমাদের ছেলেমেয়েদেরকে ইংরেজি শেখানোর পাশাপাশি বিজ্ঞান শেখানোর পাশাপাশি সমানতালে যদি কোরআন শেখানো হয় আরবি শেখানো হয় স্কুলে কলেজে সব জায়গায় তো দেখা যাবে আমাদের সন্তানরা কোরআন পড়বে পাতায় পাতায় উল্টাবে আর কোরআন বুঝবে সুবহানাল্লাহ কোন ধর্ম কি মানুষকে কখনো উগ্রবাদ শেখায় তাহলে আমাদের সন্তানগুলো এরকম কোরআন বুঝুক আমরা চাই কি চাই না চার নাম্বার ডারউইনের এই বিবর্তনবাদ মতবাদকে কারিকুলাম থেকে চিরতরে বাদ দিতে পাঁচ নাম্বার এবং সর্বশেষ হলো সহশিক্ষা এটা বাদ দিতে হবে তাহলে বলবেন আমরা এত শিক্ষা প্রতিষ্ঠান পাবো কোথায় ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা না ছেলে মেয়েদের জন্য আলাদা প্রতিষ্ঠানের দরকার নাই পিরিয়ড সিস্টেম করেন মর্নিং সেশন আর একটা করেন আপনার দুপুরের সেশন আপনি মেয়েদের সেশনটা দিয়ে দেন সকাল 7টা-8টা থেকে দুপুর 12টা বা 1টা পর্যন্ত ছেলেদের সেশন দিয়ে দেন দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত সেশন ওয়াইজ ভাগ করে দিলেন ছেলেরা আলাদা পড়লো মেয়েরা আলাদা পড়লো এখন অনেকে ভাবতে পারেন এই হুজুররা সব জায়গায় কথা বলে কেন তো তাদেরকে আমার প্রশ্ন
বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ এটা কি মানুষ নিজে থেকে বানিয়েছে না সৃষ্টিগত যারা বলে না সহশিক্ষার কারণে কিছুই হবে না আমি বলি আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখান আপনি আসলে শারীরিকভাবে সুস্থ কিনা সেটা যাচাই করা দরকার একটা প্রাণী একটা পশু সে বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে কুকুর বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে গরু দেখবেন বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে প্রত্যেকটা প্রাণী বিপরীত লিঙ্গের কাউকে খোঁজে নারী পুরুষের মধ্যে সৃষ্টিগতভাবে একটা অ্যাট্রাকশন আছে তো সেজন্য তাদেরকে শিক্ষা তো ইসলাম হারাম করেনি তাদেরকে যদি আপনি সেপারেটলি শিক্ষা দেন তারা শিক্ষাও পাবে পাশাপাশি আমাদের ছেলে মেয়েগুলো আদর্শবান থাকবে ভালো থাকার একটা ব্যবস্থা হবে এজন্য সহশিক্ষা বাদ দিয়ে ছেলে মেয়েদের আলাদা সেকশনে পড়ানো হবে আজকে সর্বশেষ যে কথাটি বলতে চাই কেউ কেউ বলছেন এই শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে আধুনিক বিশ্বে নিজেকে তৈরি করার জন্য এই দেশটাকে উন্নত বানানোর জন্য কেউ কেউ বলছেন যারা এই কারিকুলামের বিরোধিতা করেন তারা আসলে দেশের উন্নতি চান না আর আমি বলি একটা দেশের উন্নতির জন্য শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ সেটা যেমন ঠিক আছে ঠিক তেমনিভাবে একটা দেশের উন্নতির জন্য শিক্ষার পাশাপাশি চরিত্রবান নেতৃত্ব আরো বেশি গুরুত্বপূর্ণ একটা দেশ উন্নত হতে হলে যারা দেশের টাকা বিদেশে পাচার করে চুরি করে দুর্নীতি করে ঘুষ খায় লুটপাট করে সেই জায়গাগুলোতে চরিত্রবান আল্লাহর ভয় আখিরাতের ভয় আছে এই রকম মানুষদেরকে বসাতে হবে যাতে করে চরিত্রবান মানুষেরা চুরি ডাকাতি বাদ দিয়ে সেই সকল চরিত্রবান মানুষেরা যদি পরকালীন জবাবদিহিতা নিয়ে তারা যদি নেতৃত্ব দেয় তাহলে উন্নতির শিখরে সমৃদ্ধির শিখরে যাওয়া সম্ভব 71 সালে স্বাধীন হয়েছে কাতার ব্রিটিশদের থেকে আমরাও 71 সালে পাকিস্তানি জানোয়ারদের থেকে স্বাধীনতা পেয়েছি পার্থক্য হলো এই আমাদের দেশটা একটু বড় অনেক বড় কাতারের চেয়ে কাতার ছোট দেশ কিন্তু তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী তারা গত বছর বিশ্বকাপে যে টাকা খরচ করেছে এই বিশ্বকাপে যে খরচ করেছে এটা দিয়ে বাংলাদেশকে কয়েক বছরের বাজেট দেওয়া যাবে অর্থনৈতিকভাবে এত শক্তিশালী হয়েছে কেন তারা কারণ আমাদের দেশের মতো সেই দেশে চুরি বেশি ডাকাতি বেশি শেষ কথা বলে দেই চুরি ডাকাতি বেশি আছে কেমনে বুঝবেন শেষ কথা বলি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলছি কষ্ট পেলেও কিছু করার নেই অনেকে তো আছেন যে মেয়ে বিয়ে দেওয়ার সময় সরকারি চাকরি শুনলে বাপরে বাপ যে খুশি সরকারি চাকরি নিঃসন্দেহে এটা সম্মানজনক এটা আমাদেরও কোনো সন্দেহ নাই তো সরকারি চাকরির বেতনের কি স্কেল এটা তো আমাদের সবার জানা আমাদের দেশে সর্বোচ্চ বেতন সর্বোচ্চ স্কেলে বেতন পান মহামান্য রাষ্ট্রপতি কারণ তিনি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ওনার বেতন হলো 1,20,000 টাকা তাহলে মহামান্য রাষ্ট্রপতির বেতন যদি 1,20,000 টাকা হয় তাহলে এই প্রজাতন্ত্রের বাদ বাকি কর্মচারীদের বেতন এর থেকে কম না বেশি এর চেয়ে নিঃসন্দেহে কম তাহলে 40-50-60-70-80,000 টাকা বেতন পায় কিন্তু দেখা যায় হাতের মধ্যে 2-3টা আইফোন সরকারি চাকরিজীবী হাতের মধ্যে অ্যাপল ওয়াচ সে যে টাকা বেতন পায় তার নিজের খরচ বউ বাচ্চা পরিবারের খরচ দেওয়ার পরে একটা আইফোন কিনতেই তার 2 বছর লাগার কথা সেখানে চাকরি পাওয়ার পরে 2-3টা আইফোন হাতের মধ্যে অ্যাপল ওয়াচ ওরে বাপ রে বাপ বিল্ডিং বানায় ফেলছে বিল্ডিং বানিয়ে ফেলেছে ফ্ল্যাট কিনে ফেলেছে গাড়ি করে ফেলেছে গাড়ি বাড়ি সব আছে সরকারি চাকরি করে চাকরির পাশাপাশি অন্যান্য ব্যবসা বাণিজ্যে ইনভেস্টমেন্ট না থাকলে সৎ থেকে কখনো সরকারি চাকরি সারা জীবন করেও একটা বাড়ি বানানো সম্ভব হবে কিনা এটা চিন্তার বিষয় তাহলে বোঝা গেল চাকরি করে 4-5 বছর বাড়ি গাড়ি সব হয়ে গেছে এই লোকটা ঘুষখোর দুর্নীতিবাজ এটা একটা হারামখোর এতে কোনো সন্দেহ না হয় বলে তার এত কিছু হয় কিভাবে পাগলা তার বেতনই তো হলো 50-60,000 টাকা প্রজাতন্ত্রের কর্মচারী প্রশাসনিক সেক্টরে কাজ করে 50-60,000 টাকা বেতন পায় চট্টগ্রাম শহরে বাড়ি বানিয়ে ফেলেছে চিন্তা করেন 10-15 বছর চাকরি করে বাড়ি বানিয়ে ফেলেছে গাড়ি কিনে ফেলেছে এটা কোন ক্যাটাগরির চোর এটা কি জাত চুরি করেছে কি জাতের ডাকাতি করেছে চিন্তা করে দেখেন
এই চুরি ডাকাতি বন্ধ হবে তখন যখন শিক্ষা ব্যবস্থায় ভালো জিনিস শিখবে হুজুরদের বিরুদ্ধে যারা এত কথা বলে কোন হুজুরদেরকে দেখেছেন আপনারা বিদেশে বাড়ি বানাতে না বিদেশে টাকা পাচার করতে দেখেছেন না শিক্ষা কারিকুলাম ঠিক করতে হবে এই কারিকুলাম ঠিক করার জন্য প্রত্যেকই আজকে যারা এসেছেন প্রত্যেকের সন্তান আছে নাতি নাতনি ভাই বোন আছে প্রত্যেকের সোচ্চার ভূমিকা পালন করতে হবে প্রত্যেকই প্রত্যেকের প্রতিষ্ঠানে গিয়ে সুশৃঙ্খল ভাবে জানিয়ে দেন এই কারিকুলাম বাতিল করতে ওলামায়ে কেরামদের প্রতিনিধিত্বে আপনারা আলেমদের প্রতিনিধিত্বে কারিকুলাম সেট হোক আপনারা চান নাকি নাকি আলেমদেরকে বাদ দিয়ে চান তো বাদ দিয়ে করলে করেন বিপদে পড়বেন তো আলেমদেরকে রেখে একটি সুন্দর কারিকুলাম হোক এটা আমাদের সকলের চাওয়া ঠিক কি না আমরাও দাবি তুলছি এই কারিকুলাম বাতিল করে আমাদের বাচ্চাদের জন্য সুন্দর একটা কারিকুলাম প্রবর্তন করুন যাতে করে আমাদের ছেলে মেয়েরা সুসভ্য সুশিক্ষিত আদর্শবান চরিত্রবান হতে পারে আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানবার তৌফিক দান করুন